वेलकम बंधुरा वेलकम टू माय चैनल न्यूज इनफो फॉर ऑल। लालगोला कॉलेजेर फिफ्थ राउंडे एडमिशन लिस्ट आज प्रकाशित होयेछे अनार्स कोर्सेर जन्य। तो सेई लिस्ट किभाबे चेक करबे जानबो ए भिडियोते। तो सेई लिस्ट चेक करार जन्य तोमादेर lalgolacollegeonline.org এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে এবং এরপর admission/e-counseling বলে একটা অপশন পাবে, এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে দেখো তোমাদের একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে জেনারেল কোর্সের থার্ড রাউন্ডে এডমিশন লিস্ট বের হয়েছে গতকাল 8 তারিখে এবং থার্ড রাউন্ডে এডমিশন হবে 10 তারিখ পর্যন্ত। তো জেনারেল কোর্সে থার্ড রাউন্ডে যাদের নাম থাকবে তারা 10 তারিখ পর্যন্ত এডমিশন নিতে পারবে এবং তোমরা নাম চেক করে নেবে এবং তোমাদের যদি নাম থাকে তাহলে তোমরা 10 তারিখের মধ্যে এডমিশন নিয়ে নেবে, ঠিক আছে। এবং অনার্স কোর্সের ফিফথ রাউন্ডের লিস্ট আজ প্রকাশিত হয়েছে বিকেল 4টার পরে, ঠিক আছে। এবং আজকের এই লিস্টে যাদের নাম থাকবে তারা 11 তারিখ পর্যন্ত এডমিশন নিতে পারবে, ঠিক আছে। তো চলো কিভাবে চেক করবে দেখে নেওয়া যাক। তো জেনারেল কোর্সে থার্ড রাউন্ডের লিস্ট চেক করার জন্য তোমরা এই লিঙ্কটিতে ক্লিক করবে এবং অনার্স কোর্সের ফিফথ লিস্ট চেক করার জন্য তোমরা এই লিঙ্কটিতে ক্লিক করবে। এরপর তোমরা যেই সাবজেক্টের লিস্ট দেখতে চাও সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে, এবং সাবমিটে ক্লিক করবে। তাহলে তোমাদের ফিফথ রাউন্ডের অ্যাডমিশন লিস্ট বেরিয়ে যাবে। তো দেখে নেবে এই লিস্টে তোমাদের নাম আছে কি না, এবং যদি তোমরা জেনারেল কোর্স ওপেন করো তাহলে জেনারেল কোর্সের থার্ড রাউন্ডের অ্যাডমিশন লিস্ট বেরিয়ে যাবে এবং দেখে নেবে সেখানে তোমাদের নাম আছে কিনা। যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদের নামের পাশে ক্লিক ফর অ্যাডমিশন বলে একটা অপশন পাবে। তো তোমাদের নামের পাশে ক্লিক ফর অ্যাডমিশনে ক্লিক করবে তাহলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি বসিয়ে তোমরা যদি সাবমিটে ক্লিক করো তাহলে তোমাদের ডিটেলস বেরিয়ে যাবে। সেই ডিটেলসে তোমরা দেখে নেবে তোমাদের নাম, এইএন নাম্বার, কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং কত টাকা পেমেন্ট করতে হবে। এরপরে পে উইথ বিল্ডেক্স বলে একটি অপশন পাবে। তো পে উইথ বিল্ডেক্সে ক্লিক করলে তোমাদের পেমেন্ট ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং পেমেন্ট ইন্টারফেস ওপেন হয়ে গেলে তোমরা পেমেন্ট করে দেবে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তাহলে তোমাদের অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে এবং তারপরে তোমরা পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড করার অপশন পাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এই হলো সম্পূর্ণ আপডেট। ভিডিওটি যদি তোমার কাছে ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দাও এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। ধন্যবাদ।